আড়ালিয়া বাজার এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালায় চাইল্ড লাইন কর্মীরা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কলেজ টিলাক ফাঁড়ি পুলিশের সহায়তায় বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। তাদের কাছে খবর ছিল এই এলাকায় বেশ কয়েকটি দোকানে ছোট ছোট শিশু এবং বালকদের দিয়ে কাজ করানো হচ্ছে। এই খবরের ভিত্তিতে এই জায়গায় দোকানে দোকানে অভিযান চালানো হয়। এই অভিযানে দুজন বালককে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। এই প্রসঙ্গে চাইল্ড লাইনের পক্ষ থেকে বলা হয়, 18 বছরের নিচে কাউকে দিয়ে কাজ করানো ঠিক নয়, তা সবাই জানে। ছোট বাচ্চাদের দিয়ে কাজ করালে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই ওনারা এই অভিযান জারি রেখেছেন। এরপরও 18 বছরের বাচ্চাদের কাজে রেখে দেওয়া হয়। ছিল যে অনেকগুলি দোকানে নাকি ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করে। এই খবরের মূল আমরা এসেছি এখানে, এসে পেয়েছি দুটা বাচ্চা চলে গেছে। কিন্তু তার যে বলে থাকা মানে কালকে আমাদের কোর্টে সিটে বসেছে যাওয়ার জন্য বলে দিয়েছে। কথার দোকানে আপনার এরকম অভিযান মানে খবর খবর না, এটা আমরা সবসময় জানি থাকি, খবর দিলে আসবো। এখানে কি কোনো খবর ছিল আপনাদের? তো এখন রিকভারি করা হয়েছে? কিরকম বয়স হবে যারা এরকম? কিন্তু জানে এখন 18 বছর আগে বাচ্চাদের কাজ করানো ঠিক না, রিস্ক নেয় তো ছোট ছোটো বাচ্চা কী ব্যাপারে জানে, অনেক রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই আমরা কাজ করছি না, তারপরেও রাখি। এক্ষেত্রে আর বলারই বা কি থাকে? সব জেনেও কেন এদের বিভিন্ন কাজে নিয়োজিত করা হয়, এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। যদিও বিভিন্ন মহলের পক্ষ থেকে এর পেছনে হয়তো অনেক কারণ দেখানো হবে, কিন্তু এর পরও এটা ঠিক যে জায়গায় এই ধরনের 18 বছরের নিচে বালক কিংবা বালিকাদের জন্য যখন অনেক ব্যবস্থা চালু রয়েছে যাতে আর 5 জনের মতো এরাও সমাজের মূল ধারার সাথে সম্পৃক্ত হতে পারবে, তবে কেন এখনও এই চিত্র উঠে আসবে এমনটা মনে করছে সচেতন মহল। তবে এটা ঠিক যে 18 বছরের নিচে কাউকে তো কোনো দোকান কিংবা ফ্যাক্টরি কিংবা অন্য কোনো বাণিজ্যিক কাজ বা যে কোনো কাজে নিয়োজিত করা আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য করা হয়, যা আমরা শিশু শ্রম হিসেবেও জানি। সুতরাং এই দিকটি থেকে আমাদের সকলকে সচেতন যে সর্বদা থাকতে হবে তা বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।